তোমরা যে সমস্ত ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা আছো, যাদের ফাইনাল ইয়ার চলছে, তো তোমাদের সবারই অলমোস্ট আগস্টের 3 তারিখে পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে। পরীক্ষা শেষ হওয়ার পর কি করবে সবাই? যারা অলরেডি কলেজ ক্যাম্পাসিং এর থ্রু প্লেসমেন্ট পেয়ে গেছো, তাদের তো চিন্তা নেই, আগস্ট মাসের অ্যাটলিস্ট লাস্টের মধ্যেই হয়তো তোমাদের জয়েনিং হয়ে যাবে। কিন্তু যারা এখনো পর্যন্ত কোনো কোম্পানিতে প্লেসমেন্ট পাওনি, তারা কি করবে? যারা বিটেকে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিয়ে রেখেছো কিন্তু ফাইনান্সিয়াল কন্ডিশন খারাপ, তাদের জন্য একটা রাস্তা আছে। আর যারা এখনো পর্যন্ত কলেজের কোনো মানে যা কোম্পানি এসেছিল সেখানে ইন্টারভিউ দিয়েছো কিন্তু এখনো রেজাল্ট আসেনি, বা জয়েনিং এর ফাইনাল ডেট দেয়নি, বা যে কোম্পানিটা দিয়েছে সেই কোম্পানিতে তোমরা যেতে চাইছো না, যে কোনো রিজন হতে পারে, বা এখনো পর্যন্ত কোনো প্লেসমেন্টই পাওনি, সেটা যে কোনো ডিপার্টমেন্ট আমি বলছি, স্পেশালি যারা কোর ইঞ্জিনিয়ারিং থেকে আছো, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, অটোমোবাইল, কেমিক্যাল, এই যে কয়েকটা ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্টের স্টুডেন্টদের জন্য তো একদম মজায় মজা বলতে পারো। তোমরা যদি চাইছো, এখনো পর্যন্ত যেহেতু কলেজের প্লেসমেন্ট পাওনি, তো একটা নিজের ফিল্ডে কোর কোম্পানিতে চাকরি, তাদের সকলের জন্য আমরা নেক্সট আবারও একটা জব ফেয়ার বা জব অ্যান্ড এডুকেশন ফেয়ারের অর্গানাইজ করছি, সেটা আমাদের বর্ধমানের অফিসে হবে। যারা একদমই আসতে পারবে না তাদের জন্য আমরা অনলাইনেও কিছু ইন্টারভিউর ব্যবস্থা করব। একটাই উদ্দেশ্য, যারা এখনো পর্যন্ত কোনো জায়গাতে কাজ পাওনি তাদেরকে স্বনির্ভর করে তোলা। কিছু পয়েন্ট তোমাদের মাথায় রাখতে হবে। এক তো হচ্ছে পার্মানেন্ট জব বলে এখন কিছু নেই, এবং ডাইরেক্ট কোম্পানি পে রোলও 90% কোম্পানি হায়ার করে না। অ্যাজ এ ট্রেনি ভারতবর্ষের যে অ্যাপেন্টিসিপ অ্যাক্ট আছে সেই নিয়ম অনুসারে তোমাদের অ্যাজ এ অ্যাপেন্টিসিপ কোম্পানিতে হায়ার করবে। তো যারা চাইছো যে না বাড়িতে বসে থাকবো না, অ্যাটলিস্ট কাজ একটা করব, তাদের সকলের জন্য আমাদের এডুকেয়ার স্কিল একাডেমি এবং হাউ ক্যান আই হেল্প ইউ এর যৌথ উদ্যোগে প্লেসমেন্ট প্রোটেকশন কোর্স, এই প্লেসমেন্ট প্রোটেকশন কোর্স বা প্রি প্লেসমেন্ট প্রোগ্রাম 100% জবের অ্যাসুরেন্স তোমরা পাবে। এবং শুধু 100% জবের অ্যাসুরেন্স না, মিনিমাম তোমরা 13.5 to 19.5 পর্যন্ত সিটিসির প্যাকেজ তোমরা পাবে। টোটাল ইনহ্যান্ড স্যালারি কোনো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং 13.5 বা 14 এর নিচে হবে না। ম্যাক্সিমাম স্যালারি আমরা কিন্তু অফার করেছি ডিপ্লোমার ফ্রেশার্সদেরও 21,000 পর্যন্ত। একদমই সঠিক শুনেছ, যারা একদম টপ লেভেলের ভালোভাবে ইন্টারভিউ দিতে পেরেছে তাদেরকে 21,000 পর্যন্ত স্যালারি অফার করেছি। নাহলে এভারেজ যে স্যালারিটা থাকে সেটা 14.5 to 19 এর মধ্যে। ব্যাঙ্গালোরের কিছু কোম্পানি আছে যারা কিন্তু পিএফ এবং ইএসআই ফেসিলিটিস প্রোভাইড করছে, বাট পুনেতে যারা যেতে চাও, পুনে বা গুজরাট, ঔরঙ্গাবাদ, এছাড়া চেন্নাই লোকেশনের দিকে, তাদের জন্য কিন্তু পিএফ ইএসআই ফেসিলিটিসটা থাকছে না, আদারওয়াইজ সমস্ত ফেসিলিটিস থাকছে। প্রত্যেকটা কোম্পানি আমরা অফার করছি অ্যাজ এ ট্রেনিং, কোনো কন্ট্রাক্ট মানে সাইন করাতে হয় না যে 2 বছর বা 3 বছর তোমাকে সেই কোম্পানিতে কাজ করতেই হবে, এরকম কোনো কন্ট্রাক্ট নেই। তোমার 6 মাস কাজ করতে ইচ্ছা, তারপর তুমি অন্য কোম্পানি পেলে ছেড়ে চলে যেতে পারো, 1 সপ্তাহ কাজ করে অন্য কোম্পানি পেয়ে গেলে ছেড়ে চলে যেতে পারো। অনেক কোম্পানিতে এবছর প্লেসমেন্ট হয়েছে দেখছি যে একটা কন্ট্রাক্টে সাইন করিয়ে নেওয়া হচ্ছে। কন্ট্রাক্টটা কীরকম? 1 বছর বা 2 বছর তোমরা সেই কোম্পানি ছাড়তে পারবে না, বা যদি ছাড়ো একটা অ্যামাউন্ট সিকিউরিটি ডিপোজিট বা সেই ফাইনটা তোমাদেরকে কোম্পানিকে দিতে হবে। আমাদের এই প্লেসমেন্ট প্রোটেকশন কোর্সের থ্রু যারা যাবে জবে, তাদের কিন্তু কোনো ফাইন বা এই ধরনের কোনো কন্ট্রাক্টে সাইন করতে হবে না। দ্বিতীয় বিষয়, যারা কলেজের একটা গ্রুপ ওয়াইজ যেতে চাইছো, সাপোজ ধরো অলরেডি আমাদের এখান থেকে গঙ্গারামপুর গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ, তারপর কালনা পলিটেকনিক কলেজের আরামবাগ গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ, সিউড়ি শ্রীরামকৃষ্ণ পলিটেকনিক কলেজ, এলসিজি পলিটেকনিক কলেজ, রিজেন্ট এডুকেশন যেটা কলকাতার ব্যারাকপুরে আছে, তারপর জেএলডি ইঞ্জিনিয়ারিং কলেজ, এছাড়াও এমবিসি ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট যেটা আছে এমবিসি, কাটোয়ার বিআইটি, তো এই ধরনের বহু কলেজ থেকে, হ্যাঁ ইভেন এপিসি রয় থেকেও এক একটা করে গ্রুপ করেছে এরা। এরা গ্রুপ করে কি, যে স্যার আমরা 5 জন বা আমরা 3 জন আজকে 3 বছর বা 2 বছর ধরে একই সাথে একই রুমে মেসে থেকে এসেছি, আমাদের মধ্যে একটা ভালো বন্ডিং আছে, আমরা একসাথেই কাজ করতে যাব। তোমরাও যদি, হ্যাঁ এজেসি বোস পলিটেকনিকের স্টুডেন্টরা তো অলরেডি কাজ করে এসছে আমাদের থ্রু, তাদের কাছেও তোমরা ফিডব্যাক পেয়ে যেতে পারো। এজেসি বোস পলিটেকনিক কলেজের অনেক স্টুডেন্ট, প্রায় অলমোস্ট 10-12 জনের 2টো গ্রুপ হয়েছিল, তো তারা কিন্তু কাজ করে এসেছে, আবারও তারা যাবে এই 6M দেওয়ার পরে, মানে 3 তারিখের পরই তারা চলে যাবে। তো তোমরা এখনো পর্যন্ত যদি কলেজের প্লেসমেন্টে না চাকরি পেয়ে রেখেছো, সেক্ষেত্রে 100% একটা চাকরির অ্যাসুরেন্স আমি তোমাদেরকে দিতে পারি আমাদের এই প্লেসমেন্ট প্রোটেকশন কোর্সের থ্রু। প্লেসমেন্ট প্রোটেকশন কোর্সের টোটাল কস্টিং হচ্ছে 5,000 টাকা, কিন্তু এই টাকাটাও তোমরা ইনস্টলমেন্ট ওয়াইজ পেমেন্ট করতে পারো।
30% 40% বা 50% অ্যামাউন্ট দিয়ে গেলে বাকি টাকাটা স্যালারি পাওয়ার পর ইনস্টলমেন্ট ওয়াইজ তোমরা দিতে পারো। এমন একটা কোর্স যে কোর্সে এই যে সুবিধাগুলি পাচ্ছ, চারজন বা পাঁচজনের একই গ্রুপ হলে একই কোম্পানিতে প্লেসমেন্টের ব্যবস্থা, মেল এবং ফিমেল বোথ স্টুডেন্টের প্লেসমেন্টের সাপোর্ট, তোমাদের সিভি মেকিং, আজকে পুনে বা ব্যাঙ্গালোরে গিয়ে কোথায় থাকবে তোমরা সেই জায়গা ঠিক করে দেওয়া, কিভাবে যাবে না যাবে সব কিছু গাইড করা, ইভেন হায়ার স্টাডিজ যখন তোমরা করতে যাবে সেই হায়ার স্টাডিজ মানে বিটেকও যদি ভবিষ্যতে করতে চাও সেটার জন্য সম্পূর্ণভাবে সাপোর্ট তোমরা পাবে। তো এখন তোমাদের কি করণীয় বা কিভাবে তাহলে তোমরা আমার সাথে দেখা করবে বা যোগাযোগ কি করে করবে, সব থেকে বেস্ট উপায় আছে, ভিডিওর ডেসক্রিপশনে একটা লিংক পাবে যেখান থেকে তোমরা একটা স্লট বা নাম লেখাতে পারো। কলেজ ওয়াইজ বন্ধুরা একটা করে গ্রুপ করো আর আমাদের অ্যাপয়েন্টমেন্টটা বুক করো। 3rd August তোমাদের এক্সাম শেষ হচ্ছে, তারপরই আমরা কিন্তু এই জব ফেয়ারটার অ্যারেঞ্জমেন্ট করছি। তোমাদেরকে কল করে ডেকে নেওয়া হবে, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে রাখা হবে, তারপর তোমরা ধীরে ধীরে আমাদের অফিসে আসবে। সম্পূর্ণ কোন কোম্পানিতে যাবে না যাবে অ্যাটলিস্ট আগস্টের লাস্ট উইকের মধ্যে যারা জবে যেতে চাইছো তাদেরকে আমরা একে একে পাঠাতে শুরু করব। দেখো আমাদের যারা আগে আসে তাদেরকে আগে সার্ভিস দেওয়া হয়, মানে ফার্স্ট কাম ফার্স্ট প্রেফারেন্সটা একটা দেওয়া হয়, যে আগে আসছে তাদের নাম আগে লেখানো আছে, যারা আগে এনরোল করেছে তাদেরকে আমরা আগে পাঠাবো। অলরেডি আমি যে যে কলেজগুলোর নাম বললাম এই কলেজের প্রত্যেকটা স্টুডেন্ট তোমাদের বন্ধু, হয়তো অনেক সময় আমাদের ভিডিও দেখেছো, তো তারা কিন্তু যাওয়ার জন্য এনরোল করে নিয়েছে, এরপর এরা যাবে। আমি ভিডিওটার একটাই উদ্দেশ্যে দেওয়া, অনেক স্টুডেন্ট চাইছে বিটেক করবো স্যার, কিন্তু বিটেক কোন কলেজে পড়বো, এখন কত টাকা খরচা হবে, সেই দিক দিয়ে সম্পূর্ণ গাইডেন্স পাবে। বিটেকে ভর্তির জন্য কিন্তু কোনো এক্সট্রা অ্যামাউন্ট বা কোনো চার্জেস আমাদেরকে দিতে হবে না, তোমরা যদি শুধুমাত্র বিটেকে ভর্তির জন্য সাজেশন চাইছো সেটাও প্রপারলি গাইডেন্স কিন্তু আমার এখান থেকে পাবে। যারা এসে সরাসরি দেখা করতে চাইছো তাদের জন্য বেস্ট উপায় আছে, আমাদের অফিসের ঠিকানা ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে, বর্ধমান স্টেশন থেকে খুব একটা দূর নয়, তোমরা ট্রেনে আসার পর 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে বের হতে হয়, তারপর টোটোকে বলতে হয় বাজে প্রতাপপুর যাবো। বর্ধমান হোপ স্কুলের নিচের তলা গ্রাউন্ড ফ্লোরে আমাদের অফিস, নিয়ার বাই ল্যান্ডমার্ক হচ্ছে গণেশ মিষ্টান্ন ভাণ্ডার আছে, একটা রাস্তার উপরেই দোকান, তার একদম সামনের দিকে একটা রাস্তা গাঙ্গুলি ডাক্তারের বাড়ি, যে অ্যাক্টর শুভশ্রী আছেন ওনার বাড়ির কাছাকাছি আমাদের এই অফিসটা, স্টেশন থেকে 10 মিনিটের মতো লাগে টোটোতে। ওকে, যারা আসতে চাইছো আসতে পারো, আর যারা অনলাইনে করতে চাইছো তাদের জন্য কোনো অসুবিধা, যেমন কোচবিহার শিলিগুড়ি এদের তো অনেকটা দূরে বাড়ি, ওরাও আসছে, এমন না যে ওরা আসে না, ওরাও অনেক দূর দূর থেকে এসে দেখা করে, বাট যদি না আসতে পারো তাদের জন্য এই সুবিধাটা। ভিডিওটি শেষ করছি, এতটা সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, তোমাদের জন্য কাজ করতে থাকছি, ভবিষ্যতেও করতে থাকবো আরও। যারা এখনো স্বনির্ভর হতে চাইছো, কোনো সাপোর্ট পাওনি কলেজ থেকে বা ক্যাম্পাসিং অ্যাটেন্ড করেও পাওনি, তাদের জন্য পাশে আছি, চিন্তা নেই, এসে একবার দেখা করতে হবে, অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট বুক করো। যারা এই প্লেসমেন্ট প্রোটেকশন কোর্সের থ্রু যেতে চাইছো তাদের জন্য কোনো চিন্তা নেই, যদি কোনো ডাউট বা মনে কোনো প্রশ্ন থাকে কমেন্ট করতে পারো, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে, যোগাযোগও করতে পারো। থ্যাংক ইউ।